মর্নিং বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একদম বাইরে থেকে চলে এসেছি ভিডিও আর করতে। ভাবলাম রোজই তো ঘর থেকেই করি, এখানে একটু বসেছি এসে। ঘরে অনেকক্ষণই ছিলাম আর এখন ভালো লাগছে না ঘরে থাকতে। এখন মনে হচ্ছে একটু বাইরে এসে বসেছি, হাওয়া নেই যদিও আজকে, তো বাইরে এসে বসেছি। বাইরে থেকে শুরু করে দিলাম আমার ভিডিও। আর এখন বাজে হচ্ছে কটা, 1:30, 1:30, বড় জোর 8:35, এর বেশি নয়। তো সোনামা গেলে হচ্ছে পড়তে, আর সোনামা ঘুম থেকে উঠে আজকে ওর মণিমা ও 8:30 থেকে পড়ে, আর ওর মণিমা 7:30 ডেকে দিয়েছে, বলে ক্যান 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 করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ঘ্যানোর ভ্যানোর ঘ্যানোর ঘ্যানোর করে 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 গেল 8:30 পড়তে গেল। পাড়াতেই পড়ে, ময়না দিয়ে আসলো। হ্যাঁ, তো এই মানে সামনেই, কিন্তু তবুও দিয়ে আসি, মানে একা ছাড়ি না ওকে। ঠিক আছে, ময়না দিয়ে আসলো, মামাও দিয়ে আসে, অনেকদিন ওর জেঠু মানে ছেলেও দিয়ে চলে আসে, দাদা দিয়ে আসে, যাই হোক, তো ওকে একা ছাড়া হয় না, ও গেলে পড়তে। আর রান্নাবান্না কী হবে, আজকে হচ্ছে বুধবার, তো রান্না করব হচ্ছে কি, মাছকে ফোন করলাম, আমি যাইনি, কেননা প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, আর আমার শরীরটাও কদিন ধরে একটুখানি খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। তো মাকে বললাম বাজারে যাব না, তুমি যা মাছ পাও বাড়ি থেকে নাও। তা মা বলো তাহলে ফোন করে দাও। ফোন করলাম, ওর কাছে আছে চারা না বাটা, আর একটু 2-3 টুকরো কাতলা দিতে বললাম, কেন মেয়ে ছেলে ওরা তো আর চারা বাটা খেতে পারবে না, তো ওদেরকে তাই বললাম, ওদের জন্য একটু নিতে দিতে বললাম। তো আসুক, দেখা যাক, আমি ওর অপেক্ষাই করছি, ও কটায় আসবে সেটা আমি জানি না, তো দেখি আর কি রান্না করি। তো এই যে আমাদের এখানে ময়নামতি বসে বসে বাসন মাজা হলো কমপ্লিট, আর মনে হয় কিছুটা হাতে গেছে, বাদ বাকিটা মেশিনে দিয়েছে। আর আমাদের গাছের আমগুলোকে একবার তোমরা দেখে নাও, আমগুলো ঝুলছে এখন, প্রচুর আম গাছে, আর টেকে টেকে এক একটা করে পড়ছে আর ফেটে যাচ্ছে। ঝোপে ঝোপে আম হয়েছে, ঝোপে ঝোপে। তো সকালে জলখাবার করেছিলাম হচ্ছে ম্যাগি, ওর দুই ভাইকে ম্যাগি করে দিয়েছিলাম, তো ম্যাগি রয়েছে এখন। ম্যাগি ছেলেটা আবার ম্যাগি খেতে যায় না, কী খাবে দেখি। এটা হচ্ছে কাল রাত্রেবেলা সে আলু পোস্ত করা হয়েছিল, আলু মাসি পোস্তগুলোকে কালকে ভালো পেশিনি, পুরো গোটা পোস্ত দেখো, হ্যাঁ পেশিনি পোস্ত, পুরো গোটা গোটা পোস্ত রয়েছে, ওই জন্য আমরা পিষে দিই পোস্ত, মাসি পিছলে এরকমই পিছলে, মাসিকে নিয়ে এক সমস্যা। এটা হচ্ছে ছেলে মেয়েদের কেক, দিদিভাই জামাইবাবু কিনে পাঠিয়েছে দুই ভাই বোনকে, তখন এটা ওরা তো ভাবছে এখন কতক্ষণে ওটা খাবে। দইটা বের করা নি ফ্রিজ থেকে, মা দইটা বের করে নি, দহি কা আচ্ছা দহি, দইয়ের ঘোল বানিয়ে দেবো বাচ্চাগুলোকে, জানো ময়না বলছি দাঁড়াও। এটা হচ্ছে টক দই, আমি তখন পেতেছি দেখে তো টক দই এক বাটি ছিল, তো একটু টুকটুক করে খাওয়া হয়েছে। তখন রান্না কি করবো, আমার ইচ্ছা আছে একটু থোড় করা, থোড় করবো, থোড় কালকে নিয়েছিলাম। ময়না তোমাকে আমি প্লাস্টিকটা ধুতে দিয়েছিলাম, তুমি ফেলে দিয়েছো, হ্যাঁ হয়তো ডাস্টবিনে ছিল। তো থোড় কালকে নিয়েছিলাম, থোড়টা করবো, তো চলো থোড়টা কেটে দিই। মা একটাও আলু নেই, কালকে বলাও হয়নি আলু আনতে। একদম কুচি কুচি করে রাখলাম, আর একটুখানি একটুখানি নুন আর একটু সামান্য হলুদ দিয়ে মামাকে দেবো। মামা একেবারে পালোয়ান আছে না, সে গামা পালোয়ানের মধ্যে এমন চটকাবে চোখকে, এটাকে ছাতু করে দেবে, ছাতু করে দেবে, তারপর এটা ভাজতে সুবিধা হবে। তো মামার গায়ে ভীষণ জোর, আমিও চটকাতে পারি, কিন্তু মামা যখন আছে মামাই চটকে দেবে। দেখো কেমন কেটেছিস, শুরু করে আর মাকে একটু আলু ভাজা কেটে দিলাম, মা এখন আলু ভাজবে। এইখানে লেবু কেটে জলে চুবিয়ে রেখেছি, এটা হবে ছেলে মেয়েদের ছানা, আর আমি খাবো একটা গোটা লেবু, তার জন্য কেটে একটু জলে চুবিয়ে রাখলাম, যাতে রসটা ভালো পাওয়া যায়। কেন এগুলো সব হাইব্রিডের বাতি লেবু, একটাও দেশি না, কেন দেশি লেবু এখন বলতে গেলে নেই,
এখন আমার মহাকাজ ভিডিও এডিটিং করা বাকি। তো বন্ধুরা, তোমাদের তো আমি একটা জিনিস দেখাইনি, সে আমার গাছের দেড় ব্যাটারি বাঁধাকপিগুলো আমি তুলে ফেলেছি। আর কেন বলো তো, বৃষ্টি হচ্ছিল, তার বৃষ্টির জলে না বাঁধাকপিগুলো ছেড়ে গেছে কত। আর একটু বড় বড় ছিল, ছেড়ে গেছে কতগুলো। ওই একটা কেটেছি এখানে, কোথায় কোথায় আছে মানা, এই একটা, এই দেখো এই একটা, তো এইটা দিয়ে একটা চচ্চড়ির মতো হয়ে গেলে মোটামুটি একটু খাওয়া যাবে, ঠিক আছে। এই একটা আবার কী আছে এখানে, এই দেখো এই ছোট্টো ছোট্টো পাশ দিয়ে মানে সেই বেরিয়েছে, কিন্তু না বাঁধাকপিগুলো তোমার ইয়ে হয়ে গেছে, কী বলে, ছেড়ে গেছে। আর আমাদের মাছওয়ালা থেকে মাছ নিতে পারিনি, সে কেন নিতে পারিনি পরে তোমাদেরকে, ও এই দেখো এই একটা, এই একটা আমি পরে তোমাদেরকে বলছি কেন নিতে পারিনি। মা মা ও মা ডিম সেদ্ধ। তো ছোটো ছোটো বাঁধাকপি হলে কী হবে, কী ঠাসা বাঁধাকপিটা দেখো সত্যি। আর গত বছর হয়েছিল দুটো বাঁধাকপি হয়েছিল, একদম দুটোই হয়েছিল, লাগিয়েছিলাম অনেকগুলো কিন্তু মরে গেছিলো। দুটো বাঁধাকপিতে 3.5-4 কিলো মতো ওজন হয়েছিল, কিন্তু এই বাঁধাকপিগুলো দেখো ছোট্ট, কিন্তু কেমন ঠাসা দেখেছো। যাকে এটা মানে কি বলবো, ন্যাচারালভাবে হওয়া তো খাই, ভালো লাগবে খেতে। তো মাছ ক্যান্সেল হয়ে গেল কেন, মাছওয়ালা এসেছিলো বাড়িতে, এইটুকু এইটুকু বাটা মাছ, এইটুকু আর সব মরা বাটা। কাতলা মাছ রাখতে বলেছি মেয়ের জন্য, ছেলের জন্য কাতলা মাছ রাখেনি। এবার বাটা মাছটা আমি নিতে পারতাম, ছোটো হলেও আমি নিতাম নিয়ে, এবার আমরা মাছ খাবো। আর আমার মেয়ে মাছ খেতে ভালোবাসে, ছেলে নয় খেতে ভালোবাসে না, ওকে একটা ডিমের পোচ করে দিতাম, ও খেয়েছে, ও খেয়ে নিত। আর ছেলে থাকছে, আমার ছেলে এখন চলে যাচ্ছে ওর মাসি বাড়ি, সেটা নয় আলাদা কথা, ছেলেকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই। কিন্তু মেয়ের সামনে ওইটুকু মাছ বাটা মাছ ওকে দিতেও পারবো না, আর আমরা ওই মাছটা খেতেও পারবো না। ওর সামনে ও খেয়ে, ও খেতে ভালোবাসে, ও চিৎ মানে ও চিৎকার করবে মাছ না দিলে ওকে, ওর সামনে আমার মাছ খাবো, আমি বললাম তুমি বাড়ি যাও, মাছ নেবো না বাড়ি যাও, আর আমি রান্না করছি কি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। মাছ ক্যান্সেল হয়ে গেলে রান্না ঝামেলা, এতক্ষণ আমার যে কটা যা রান্না আমি নিয়েছি, আমার এতক্ষণ রান্না হয়ে যেত, মাছের জন্যই বসেছিলাম, তো এতগুলো তো রান্না করতো। তো এখানে হচ্ছে থোড়টা বসাবো, মামা থোড় চটকে দিয়েছে, তোমাদের তো বললামই মামা দাদু থোড় চটকে দেবে। আর করবো হচ্ছে, উঠেছিস কেন আমার বাঁধাকপিতে, মিষ্টি মুখ পাচ্ছিস মনে হচ্ছে। আর এই বাঁধাকপিটা দেখো প্রায় 500-এর ওপরে মোটামুটি কুচিয়ে হয়েছে, তো মোটামুটি আমাদের হয়ে যাবে একবারের মতো। তো এই বাঁধাকপিটা নিরামিষ করে পাঁচফোড়ন, যেহেতু গাছের মানে নিজেদের হাতের জিনিস, তো এর মধ্যে বেশি মশলা দেবো না, একটু সামান্য জিরের গুঁড়ো, একটু ওই যে আদা রেখেছি কেটে, আদা কেটে দেবো, একটু গ্রেট করে দেবো, আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে বাঁধাকপিটা করবো, ঠিক আছে। এটা হচ্ছে এটা করবো। আর এই যে বাঁধাকপির জন্য আলু ছোট্টো ছোট্টো করে কেটেছি, কেননা এটা হচ্ছে জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু পাই না, মানে যে ছেলেটা থেকে বাড়িতে মোটামুটি আলু না হয়, ওর কাছে আমার কালকেও জ্যোতি চন্দ্রমুখী ছিল না, আর আজকেও ছিল না, আবার আমার কর্তাকে বলে দেওয়া হয়েছে, কালকে বলাও হয়নি, কালকে যেহেতু রান্না বান্না সেরকম হয়নি, উপোস খাবার ছিল, দিদিভাইরাও ছিল না, তো ওকে বলাও হয়নি আলু আনতে আনার কথা, তো আজকেও আসবার সময় নিয়ে আসবো, ওকে বলা হয়েছে, তো সেই জন্য ছোট্টো ছোট্টো করে জ্যোতি আলু বলে দিলাম। আর হচ্ছে করবো ডিমের তর, ডিমের কারি করবো, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ডিমের কারির জন্য, রসুন কেটে নিয়েছি, ভেন্ডি সেদ্ধ করবো মায়ের জন্য, ভেন্ডি সেদ্ধ দেবো, আর এই যে মেয়ের সবজি করবো, আর করবো একটু মুগ ডাল, আর ওই থোড়টা ভাজবো। ভাষা ভাজার জন্য কড়াই বসিয়েও দিয়েছি, কড়াইটাতে আলু ভাজা হয়েছিলো, মা একটু আলু দিয়েছিলো, এতটা তেলের মধ্যে থোড়টা দেবো না, একটু তেলটা কমিয়ে দেবো। তো এখানে ডিমের কারি বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি বলতে ডিমটা ভেজে পেঁয়াজটা ছেড়েছি, আর আমি পেঁয়াজটা দিয়ে কারি করতাম না, একটু আলু দিয়ে করতাম, কিন্তু আলু দিয়ে করবো না, যেহেতু জ্যোতি আলু, জ্যোতি আলুতে ডিমের ঝোল করবো না। আর এটা হচ্ছে তো বাঁধাকপি মতো দেখিয়ে নিয়েছি, এই যে এখানে থোড় করে নিয়েছি, থোড়টা কি কালো। আর এটা হচ্ছে আন্ডা ভেজে নিয়েছি, ঠিক আছে, আর ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, শুধু শুধু মাছের জন্য এতক্ষণ দাঁড়িয়ে বলো আমার কখন রান্না হয়ে যেত আজকে। এই আমার জায়গাটা এখন 11:30 বাজে, এখন জল খাবার খাচ্ছে ঠাকুরঘর থেকে নেমে এসে, না এটা অনেকক্ষণ বের করেছি, খাও কিছু হবে না। তো সব রান্না আমার হয়ে গেছে, শুধু করছি লাস্টে বাঁধাকপিটা, আর বাঁধাকপিটাতে তোমাদের তো মনে হয় বলেওছি আমি, হ্যাঁ মা, তো বাঁধাকপিটাতে তোমাদেরকে বলেছি আমি কী ফোড়ন দেবো, বলছি দাদা এক সেকেন্ড, ঠিক আছে, এরোপ্লেন মুডটাকে অফ করে অন করে দিলাম, তা না হলে না বারবার করে মেসেজগুলো আসে কথা বলার সময়, আর আমাকে রিয়া বারবার বলবে দিদি ভাই তুমি মেসেজটাকে বন্ধ করতে পারো না, তুমি এরোপ্লেন মুড অন করে কথা বলতে পারো না, আমি যেগুলো বুঝে যাই, তো যাই হোক বন্ধ করে দিয়েছি। আর দেখো বাঁধাকপিটা কী মিশে গেছে, একটু ভাব দিইনি, কিচ্ছু করিনি, শুধু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, একটু আদা গ্রেট করে দিয়েছি, সামান্য জিরের গুঁড়ে দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি, জিরের গুঁড়ে তোমাদের বলছি, শোনো আমার অবস্থা। আর এখানে গ্যাসটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, নিচের গ্যাস মুছে
সবজিটা রেখেছি হচ্ছে মিস একদম মিস বোঝি গেছে মাথাটা, আমাদের মাসিমণি রান্না করবে এসে, আর এটা হচ্ছে ঘুগনি করবো বলে কালকে আমি ভিজিয়ে রেখেছি মটরটা। আর এখানে জলের বোতলগুলো ছিল অনেকগুলো, তো বোতলগুলো পরিষ্কার করলাম, ঠিক আছে। তো গ্যাসটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর ময়না ময়না চলে গেছে ময়নার কাজ করে। আর আমার এখানে রান্নাগুলো তোমাদেরকে একবার ফাইনাল লুক দেখিয়ে দিই। এটা হচ্ছে মেয়ের ছানা, বিকেলে খাবে, নিয়ে যাব সুইমিংয়ে যখন যাব। আর এটা হচ্ছে ওর সবজি, এই যে হচ্ছে ভেন্ডি সিদ্ধ, ঠিক আছে। এটা হচ্ছে সবজি ভেন্ডি সিদ্ধ আরও আছে, দেখাচ্ছি ডিমের কারি, কিন্তু বহু তেল হয়েছে ডিমের কারিতে, দেখেছো শুকনো শুকনো করেছে তো, একটু তেলটা বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে তেলটা, তো সাইডে চলে এসছে তেলগুলো, ওপর দিকে তেলটা ফেলে দিতে হবে, তেলটা তো খাওয়া ঠিক হবে না, আর আমার একটু হাতে তেল বেশি হয়েই যায়। আর এখানে আছে হচ্ছে আমাদের থোর ভাজা, ও তোমাদের দেখিয়েছি থোর ভাজা, আমি আগে দেখিয়েছি ভেন্ডি সেদ্ধও দেখিয়েছি, তো আর একবার দেখি না। মা এখানে বসবে না জল ভরতে, না তুমি বসে জল ভরো না, বসবো না, না বসো না, আবার পায়ে ব্যথা হবে। আর মা এখন আমার পেছনে গুড় 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 করছে, কেন গ্যাস মুখবে বলে, বলছে তুমি রান্না করো যা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এখন গ্যাস মুছবো। আর ডাল করলাম না, মা মামা সবাই মানা করলো যে থোর ভেন্ডি সেদ্ধ আর বাঁধাকপি দিয়ে খেয়ে নেবো খাইতে এক গাল ভাত, তুই আর ডাল করিস না। তো সেই জন্য ডাল এই রাখো, এই জন্য যতই আলু আমরা খাই না, বিরক্ত লাগে, মানে সেদ্ধই হতে যায় না মতো। আর আমরা যেহেতু খাই না রান্না করি না, আমার বড় অস্বস্তি করে যতই আলু রান্না করতে, একদম ভালো লাগে না। কালকে আমার কর্তামশাকে ভুলে গেছি বলতে, তো বলা হয়নি ওর জন্য। হয় দেখো, হ্যাঁ দেখো মা পায়খানা চলে এসছে, দেখবে বাসন মেজে রেখেছি, এখন ওইগুলো নিয়ে এখন হুডুর হুডুর করছে গোছাবে, বলছে তুমি যাও আমি গ্যাস মুছবো। আর এখানে দেখো না জলের বোতল নিচে নিচে ভরবে বলে বোতলগুলো নামিয়েছে, আমি বললাম বসো না, বসলে পায়ে ব্যথা হয় মায়ের। আর হচ্ছে গাছ থেকে এখন দুটো আম পাড়বো, ছোট্টো ছোট্টো দেখে দুটো আম পাড়বো, মেরে আমটা দুপুরবেলা ঘষা খাবো ঘষা। তো একটুখানি বসছি, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, মা এসেছিলো গ্যাস মুছতে, মা একটুখানি মুছিলাম, আমি আমার মায়ের হাত থেকে ন্যাকড়াটা নিয়ে ভালো করে গ্যাসটা মুছে দিলাম, মা আসে করতে। কিন্তু সত্যি কথা বলতে সকাল থেকে অনেক রান্নাবান্না হয় তো সেইভাবে মা পারে না, কিন্তু মা তো আসে, বলো আছে বলে এখনও এই সুযোগটা সত্যি কথা বলতে পাচ্ছি। মানে বাবা মা হারালে যে কী হারাতে হয় মানুষকে, সত্যি আমার বিশেষ করে আমাদের শ্বশুর শাশুড়ির মতো মানুষ তো হন না, মানে বাবা এমন মানুষ ছিলেন না, তোমাদের তো বাবার গল্প কোনো দিন বলিনি, কালকে বাবার মৃত্যুবার্ষিকী, হ্যাঁ চৌঠা জ্যৈষ্ঠ বাবা মারা গেছিলেন, তো কী বলবো বাবার কথা বললেই চোখ থেকে জল চলে আসে, বাবার কথা বলতে চাই না কেন, আমার বাবাকে তো সেভাবে চিনিনি, বাবাকেই বলতে বাবা এই মানে বাবা বলতে আমার বাবাকে চিনেছি কিন্তু সেই অতটা মনে নেই, তো বাবা বলতে আমার শ্বশুরের শ্বশুরকেই বাবা বলে জেনেছি, বাবার কাছে ভালোবাসা আদর সবই পেয়েছি। তো যাই হোক কালকে বাবার মৃত্যু হয়েছে কি বললে কষ্ট হয়, এরকম বলতে চাই না, কালকে হয়তো কোনো ভিডিও হয়তো ভিডিও যাবে কিন্তু আমি এত কোনো ব্লগ নাও শ্যুট করতে পারি কালকে, আমার মনে আজ খুবই খারাপ থাকে বাবার মৃত্যুবার্ষিকীর দিনকে। তো যাই হোক, তো বাবা যখন ছিলেন না কি বলবো, এই চেয়ারটাতে বসে থাকতো আর বলতো খেয়েছিস, উপোস করলে না সকাল থেকে পাগল হয়ে যেত, কী খাবি তোরা কী খা, এই খা খা করে পাগল করে দিত, তোরা খা আমি এক্ষুনি পুজো দিয়ে নিয়ে এসে, আটটার মধ্যে না মন্দিরে পুজো দিয়ে বাবা চলে আসতো, এই প্রসাদ খা তোরা চান কর, প্রসাদ খেয়ে জল খা এক্ষুনি খা, চান করতে যেতাম তো বাথরুমের সামনে গিয়ে জিজ্ঞেস করতো শিশু গামছাটা নিয়েছিস, এ বড় বৌমা গামছা, দিদিভাইকে বড় বৌমা বলে ডাকতো, আর আমার যেহেতু বললাম না আমাকে অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে বাবা শিশু বলে ডাকতো, আমাকে শাশুড়িও আবার শিশু বলে ডাকে, এমনকি দাদাও শিশুই বলে, হ্যাঁ এই শিশু শিশু দাদা বলে, তো যাই হোক শিশু নামটা বেশ আমার ভালোও লাগে, আমার সত্যিই ভালো লাগে, ভালোবেসে যে নাম মানুষের ডাকে যে নাম দেয় সেই নামটা ভালো লাগে, ঠিক আছে। তো একটু বনুর বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম, যাবো কবে জানি, আমি ভিডিও করবো না গেলে যদি বা, তো যাবো আমি কিন্তু কালকে যাবো না, কালকে তো বাবার মৃত্যুবার্ষিকী, কালকে কোথাও যাবো না, মেয়ের সুইমিংটাও কামাই করবো না, ভাবছি সোমবারের দিকে একবার ঘুরে আসবো। তো যাই হোক বোনকে অনেকদিন দেখি না, বোনও আসতে পারছে না, বোনের জন্য মনটাও আমার খারাপ হচ্ছে, কদিন ধরে কথা হচ্ছে রোজই হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, ফোনে কথা হয় কিন্তু যাওয়া হচ্ছে না। তো যাই হোক তোমাদের অনেক কথা বলে পেলাম, সেই বলছি বাবা ছিল যখন বাবার মানে বাবা মানুষটা না অন্যরকমই ছিল, তো আর মানে কী বলবো মানে কেন বাবার কথা তুললাম, ও আচ্ছা বাবা মা থাকলে, হ্যাঁ ঠিকই বাবা থাকতে কোনো দিন বাসি কাজ করিনি, রান্নাঘর মোছা কী জিনিস, উঠান ঝাড় দেওয়া কী জিনিস, বাসি বাসন বের করা কী জিনিস,
অ্যাকোয়াগার্ডে জল ভরা কি জিনিস, বাবা থাকতে করিনি, দাদাদের রান্নাও করিনি, মাই করতো। বাবা চলে যাওয়ার পর থেকে সবই দায়িত্ব গাড়ে, বলতো দাঁত থাকতে দাঁতের মধ্যে বুঝিস না তো, আমরা বকলেই বলতো যেদিনকে থাকবো না সেদিনকে হয়তো তোরা বুঝবি আর কি। সত্যি কথাই তাই, আজ নেই তো সেই মানুষটাকে বুঝতে পারি যে সেই মানুষটা নেই, মানুষটার কী মর্ম, মানুষটার কী ছিল। বলি আমি আমি কাঁদি না, আমার শাশুড়ির সামনে কাঁদলে মা কষ্ট পায় বলে কাঁদি, কিন্তু কষ্ট হয় বাবার জন্য ভীষণ। আমি আমার মায়ের জন্যও এত চোখের জল ফেলি না, আমার শ্বশুরের জন্য জল ফেলি, কেননা আমার মা তো কষ্ট পাচ্ছিল, ভাবতাম চলে যাবে চলে যাবে, আর সে মায়ের জন্য কষ্ট হয়। কিন্তু বাবার কথা বললে যেন বাবার সাথে যেন একটা অন্যরকমের ছিল, তো বাবা বাবার কথা বললেই আমার চোখ থেকে জল চলে আসে। তো যাই বলতে চাই না আমি তোমাদের সামনে, সবসময় তো ক্যামেরার সামনে সব কিছু বলা যায় না। তো ঠিক আছে চলো চান করে আসি, পরে কথা বলে ফেললাম তোমাদের। আমাকে কাঁদতে দেখলে মা কষ্ট পাবে, কাঁদবো। তো এখন কী বলবো, গুড নাইট বলবো, গুড নাইটই বলবো, তো শেষে বলবো গুড নাইট। এখন বাজেছে 10:20, তো সেই দুপুরবেলার পর থেকে তোমাদের সামনে আর আসিনি, আর আমার ভিডিও এরকম করে করেই পেন্ডিং পড়ে থাকে। দুপুর অবধি যেটুকু শ্যুট করা হয় সন্ধ্যাবেলা সেভাবে আমি ভিডিও করতে পারি না, কেন সন্ধ্যাবেলা সব ঘরের লোকজন চলে আসে। তো লোকজন চলে আসে সন্ধ্যাবেলা, যখন চোখটুকু পরামর্শ দিটুকু বলো, তো সন্ধ্যাবেলা সব লোকজন চলে আসে, যার জন্য লোকজন মানে বুঝতে পারছে আমাদের কর্তারা চলে আসে। তো ওদের পেছনে আমি করতে 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 একটার পর একটা লেগে থাকে, তারপরে সবাই ঘোরাঘুরি করে, এই করে করে মোটামুটি ভিডিও আর করা হয় না, শেষ করা হয় না। এতে কি হয়, ভিডিও যখন এডিট করতে যাই তখন ভীষণ প্রবলেমে পড়ে যাচ্ছি যে না ভিডিওটা শুরু করেছি কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি। তো সেই জন্য চেষ্টা করবো এখন থেকে, চেষ্টা বলি কিন্তু আমি ভুলে যাই। হ্যাঁ, এটা আমার ব্যাড হ্যাবিট বলতে হবে, মুদ্রা দোষ বলতে হবে। তো সেই মুদ্রা দোষটাকে আস্তে আস্তে কাটিয়ে নিতে হবে, দিনের দিনের ভিডিও দিনের দিনে শেষ করব, তাহলে কী হবে এডিটিংও সুবিধা হবে, নিজেরও একটা কাজ কমপ্লিট হয়ে থাকবে। ঠিক আছে, তো সেই দুপুরবেলার পর থেকে তোমাদের সামনে আর আসিনি। তো বিকেল থেকে এসে অনেক কাজকর্ম ছিল, সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে সুইমিং গিয়েছিলাম, তো সবই আছে। তো চলো, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:20, এখন যাবো শুতে। শোয়ার আগে ভিডিওটা এডিট করবো, তারপরে শুধু। তো চলো আজকের মতো এখানেই রাখলাম এই ভিডিওটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওর সাথে। ঠিক আছে, তো গুড নাইট তোমাদেরকে জানালাম, শুভরাত্রি, তোমরা রাত্রের ঘুম খুব ভালো করে কাটাও, টাটা।